নমস্কার দর্শক বন্ধুরা, দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সমস্ত শিক্ষকদের জন্য অত্যন্ত জরুরি একটি নির্দেশ আসতে চলেছে বিকাশ ভবন থেকে। এই সংক্রান্ত যে আপডেটটি আমরা পেয়েছি সেটি সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। দর্শক বন্ধুদের অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল। ক্লাসরুমের বদলে লকডাউনে শিক্ষার প্রাঙ্গণ হয়ে উঠেছে প্রযুক্তি। অনলাইনেই চলছে পঠন পাঠন, কিন্তু প্রযুক্তির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোন শিক্ষক কতখানি সক্রিয় ভূমিকা পালন করলেন, এবার নাম ধরে সেই হিসেব রাখতে চাইছে বিকাশ ভবন। এই উদ্দেশ্যে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি ফর্ম পাঠানো হচ্ছে। প্রত্যেক শিক্ষককে নিজেদের কর্মকাণ্ডের খতিয়ান জমা দিতে হবে প্রধান শিক্ষকের কাছে। তার ভিত্তিতে প্রধান শিক্ষক ওই ফর্ম পূরণ করে রিপোর্ট পাঠাবেন বিকাশ ভবনে। লকডাউনে স্কুল বন্ধ থাকায় অনলাইন পড়াশোনার উপর জোর দিতে চাইছে সরকার, কিন্তু এক্ষেত্রে শিক্ষকদের একাংশের নিষ্ক্রিয়তা প্রশাসনের নজর এড়ায়নি। বিষয়টি ভালো চোখে দেখছে না শিক্ষা দপ্তর, যার জন্যই এই পদক্ষেপ। তবে এই বিষয়ে শিক্ষকদের মতামত কী তা এখনও জানা যায়নি। রিপোর্টে কী কী জানাতে হবে শিক্ষকদের? প্রথমত, গত 16 মার্চ থেকে 31 জুলাই পর্যন্ত প্রত্যেক শিক্ষক কটি করে ক্লাস কোন পদ্ধতিতে নিয়েছেন এবং এর জন্য প্রতিদিন গড়ে কত সময় ব্যয় করেছেন তা জানাতে হবে। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত সিলেবাসের কত শতাংশ তারা শেষ করেছেন সেটাই উল্লেখ করতে হবে। এছাড়াও টেলিফোন, হোয়াটসঅ্যাপ, অডিও বা ভিডিও রেকর্ডিং, ইউটিউব ভিডিও, গ্রুপ ভিডিও কলিং প্রভৃতির মধ্যে তিনি কোন পদ্ধতিটি ছাত্রদের পড়ানোর জন্য বেছে নিয়েছেন তার উল্লেখও করতে হবে। এখানেই শেষ নয়, শিক্ষকরা ছাত্রছাত্রীদের কোনো হোম অ্যাসাইনমেন্ট দিয়েছে কি না, এবং যদি দিয়ে থাকেন তাহলে কত শতাংশ জমা পড়েছে সেটিও জানাতে হবে। অফলাইনে ক্লাস নিয়েছি বলে দিলেই হবে না, পড়ানোর পাশাপাশি স্কুলে মিড ডে মিল বিতরণের মতো প্রশাসনিক কাজেও ওই শিক্ষকের ভূমিকা কতখানি সেই তথ্যও জানতে চাইছে বিকাশ ভবন। এছাড়াও সেপ্টেম্বর অক্টোবর মাসেও যদি পরিস্থিতির জন্য স্কুল বন্ধ রাখতে হয় তাহলে কোন কার্যকারী পদ্ধতিতে পঠন পাঠন চালানো যাবে সে ব্যাপারে শিক্ষকদের পরামর্শ চাওয়া হয়েছে। এই রিপোর্ট তৈরি হওয়ার পর তা ডিআইয়ের কাছে জমা দিতে হবে। শিক্ষা দপ্তরের এই নির্দেশে শিক্ষক এবং প্রধান শিক্ষকদের একটা বড় অংশ প্রতিবাদ জানাতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ অনলাইনে পড়ুয়াদের ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের কাছে মৌখিক আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রয়োজনে স্থানীয় শিক্ষকদের পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়া বুঝিয়ে আসতেও বলেছিলেন, কিন্তু এ বিষয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তাহলে দর্শক বন্ধুরা, পুরো যে আপডেটটি এসছে সেটি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন রাজ্যের শিক্ষক মহলের মধ্যে, এবং এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। ধন্যবাদ।